হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিনিটি লাইফস্টাইল। আমি সোনালি, তোমরা সবাই কেমন আছো? এখন সকাল এখানে 10টা বাজে। তো আজ দেখো, ভাবলাম যে আজকে তোমাদের সাথে রান্না করতে করতে আড্ডা দেব। তো ভেজিটেবল ছুরি সব নিয়ে বসে পড়েছি গল্প করতে। আমার গল্পও হবে তোমাদের সাথে আর আমার কাজটাও হবে। তো অ্যাকচুয়ালি আমি রান্না করতে খুব ভালোবাসি, জানো তো। রান্না করে সবাইকে খাওয়াতে আরও বেশি ভালোবাসি, এটা আমার টপ 10 ভালো লাগার মধ্যে পড়ে। তো সকালবেলা আজকে কাজ করতে করতে মাথায় একটা প্ল্যান এলো, ভাবলাম তোমাদের সাথে আজকে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। রেসিপিটা আমি বাড়িতে অনেকবার ট্রাই করেছি, এটা আমার হাজব্যান্ডের একটা ফেভারিট ডিশের মধ্যে পড়ে, আমারও খুব পছন্দের। আমার এবং আমার হাজব্যান্ডের, আমরা দুজনেই মটনের থেকে বেশি চিকেনই ভালোবাসি। আমার তো খুবই প্রিয় চিকেনের যে কোনো ডিশ বলো, কম বেশি খুবই ভালো লাগে। তো এই তো ছিল চিকেনের ইতিহাস। তবে চিকেনের সাথে আর কি কি করব এখন আমি ভেবে উঠতে পারিনি। বুঝোই তো আমরা বাঙালি, দুপুরবেলা কবজি ডুবিয়ে না খেলে পরে আমাদের মনে তৃপ্তি আসে না। আমি যদিও ম্যানেজ করে নিই, বাট আমার হাজব্যান্ড না খেতে পারে না। তো ওর জন্য আমাকে আরও কিছু পদ তো করতেই হয়। মোটামুটি আমার ভেজিটেবল কাটা মোটামুটি কমপ্লিট। এবার রান্না করতে যাব তোমাদের সাথে, আমার আজকে রেসিপিটা শেয়ার করব। তো চলো, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে রান্নাঘরে। ও হ্যাঁ, আরেকটা কথা, আজ আমি তোমাদের সাথে আমার বেবির সারপ্রাইজ গিফটগুলো শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। আমার বেবি অনেকগুলো সারপ্রাইজ গিফট পেয়েছে। তো কে দিয়েছে, কোথা থেকে পেয়েছে, কি গিফট, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। এখনও বলবো না, পুরো সারপ্রাইজ পরে দেখাচ্ছি। চলো আগে রান্নাঘরে রান্নাটা করে। এই তো আমি চলে এসেছি রান্নাঘরে, সব ভেজিটেবল কাটা কমপ্লিট। চলো এবার তাহলে শুরু করি। তো আগে ফ্রিজ থেকে আমি চিকেনটা বের করে নেবো। আসলে সকালবেলা ওটা আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে ম্যারিনেট করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে আমার চিকেন দেখতে পাচ্ছ, 700 মতন চিকেন আছে এখানে। আমি এখানে নুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি লাগছে রান্নাটাতে। এই যে এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2.5 টিস্পুন জিরে আর ধনে গুঁড়ো, আমি ধনে আর জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে রাখি, সেই জন্য আমি এক জায়গাতেই নিয়েছি। এটা কাশ্মীরি মির্চ, এমনি লঙ্কা গুঁড়ো নিইনি, কারণ ঝাল হয়ে যাবে। আমি এখানে অন্য আরেকটা জিনিস দেব, আমি জাস্ট কালারের জন্য এটা নিয়েছি। আর তারপরে হচ্ছে কস্তুরি মেথি, এখানে 20 গ্রাম আর 25 গ্রাম মতন রয়েছে। তারপরে এটা হচ্ছে তোমার কালো গোলমরিচ গুঁড়ো, আমি এটা ঘরেই গুঁড়ো করে নিয়েছি। আর এটা হচ্ছে ফোড়ন দেব প্রথমে, দারচিনি, স্টার আর এলাচ। স্টার এখানে প্রচুর অ্যাভেলেবেল, আমার খুব ভালো লাগে স্টারের যে ফ্লেভারটা তরকারিতে বেরোয়, এটা আমার খুবই ভালো লাগে। বেসিক্যালি সাউথ ইন্ডিয়ানরা স্টার প্রচণ্ড ইউজ করে রান্না, তো সেই জন্য ওদের রান্নার টেস্ট একটু অন্যরকম হয়। যাই হোক, তো এই ছিল। আর সাথে আমি এখানে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি মিক্সিতে, দেখতে পাচ্ছ। এটা বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন আমি নিয়েছি। তো চলো এবার রান্না করে নিই, এবার রান্না বসাবো।
তো তোমরা দেখলে একটার পর একটা সব ধাপে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে কষিয়ে মশলাটা মাংসটা দিয়ে আমি এবার বাটিটা জাস্ট জল দিয়ে ধুয়ে ঢেকে দেবো। এর মধ্যে কোনো এক্সট্রা জল আমি এখানে অ্যাড করিনি, কারণ মাংসটা আমি দই দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো 10 মিনিট পরে আমি আসবো। তো 10 মিনিট হয়ে গেছে, চলে এসেছি, দেখি এবার কি অবস্থা। দেখেছো কতটা জল ছেড়েছে, মাংসগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখানকার মাংসগুলো না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, কারণ ওদের মাংস হাফ বয়েল থাকে। একটু জল শোকাতে দেবো আমি, যতক্ষণ অবধি তেল ওপরে না উঠছে ততক্ষণ জল শোকাবে। আর এতে আমি নতুন করে আর জল মেশাবো, জল দিব না। এবার সেদ্ধ হতে থাকবে, এ হাফ বয়েল টেকার হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। সেদ্ধ হতে থাকে সেই সময় আমি দিতে থাকবো কিছুটা, আর কিছুটা রেখে দেবো পরে লাগবে তার জন্য। দেখো আমার চিকেনটা হয়ে গেছে পুরো, দেখেছো উপরে তেল ভেসে উঠেছে, আমি কিন্তু আর জল অ্যাড করিনি। এইবার আমি এখানে একটা পাত্র বসিয়েছি, এর মধ্যে কিছুটা ঘি দেব, এক চামচ মতন ঘি দিলাম। ঘিটা গরম হলে ওর উপরে আমি এই যে গোলমরিচ গুলো রেখেছিলাম বাকি গোলমরিচ গুলোটা ওটা দিয়ে দেবো। দেখো আমার ঘিটা খুবই গরম হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি করে কস্তুরি মেথিটা দেবো। কস্তুরি মেথিটা দেওয়ার সাথে সাথে এটা গ্যাসটাকে অফ করবো। নাহলে কস্তুরি মেথিটা পুড়ে গেলে পরে পুরো কালো হয়ে যাবে। গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার এইটাকে এই মাংসের উপরে দিয়ে দেবে। এবার একটু নাড়িয়ে দেবো মাংসটাকে। এটাকে জাস্ট একটু মিশিয়ে গ্যাসটাকে নিভিয়ে ঢেকে দেবো, তারপরে সার্ভ করবো। এই তো, এই যে আমার চিকেন কমপ্লিট। এটা ছিল মেথি চিকেন, তোমাদের সাথে আমি মেথি চিকেনের রেসিপিটা শেয়ার করেছি।
তো এই তো মাঝে মাঝে আমি কি করি বলো তো, এই চিকেন আমি হলুদটা দিই না। তো তোমরাও যদি পারো তো হলুদটাকে স্কিপ করে যেতে পারো, তাহলে দেখতে আরো সুন্দর হয়। তো তোমরা জানিও, তোমরাও বাড়িতে ট্রাই করো এইভাবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার খাবার টেবিলে, ততক্ষণ অবধি বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিই। এই তো আজকে রান্না, এই যে তেঁতোর ডাল বা শুক্তোর ডালও বলা যায়, লাউ আর উচ্ছে দিয়ে করেছি। উচ্ছে ভাজা, আলু পেঁয়াজ ভাজা, আর এই যে চিকেন, আর ভাত, একটু ঘি নিয়েছি। পাতে ঘি না থাকলে বাঙালিদের খাওয়াটা সম্পূর্ণ হয় না। তো আমরা সবসময় খাওয়ার সময় আগে ঘি দিয়ে ভাত খাই, তারপরে বাকিটা খাই। তো এই তো আজকে রান্না আমার। এই তো সব কাজ কমপ্লিট করে, বেবিকে চান করিয়ে খাইয়ে দাইয়ে সব কিছু করে কমপ্লিট করে এই এলাম খেতে। তো তোমাদের দেখলে কি কি রান্না করেছি আজ, আমি যা এসছে মাথায় তাই রান্না করে ফেলেছি। যাই হোক, চলো তোমাদের সাথে বিকেলবেলা কথা হবে। তোমাদেরকে তো বলেছি আমার বেবি সারপ্রাইজ গিফটগুলো তোমাদেরকে দেখাবো। তো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। এই তো চলে এলাম আবার তোমাদের সাথে আড্ডা দিতে। তো লাঞ্চ করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাঙালি ভাত ঘুম দেবে না হতে পারে, আমার তো প্রচন্ড নেশা, এর জন্য মায়ের কাছে কত বকা খেয়েছি, শাশুড়ি মায়ের কাছে কত বকা খেয়েছি, কিন্তু আমার অভ্যাস যায়নি, একটু তো ঘুমাতেই হবে। যাই হোক, ঘুম টুম দিয়ে উঠে বেবির ডিনারটা প্রিপেয়ার করলাম, আর আমাদের দুজনের দুটো দুই কাপ চা বানালাম, বানিয়ে চাটা খেলাম, ও চলে গেল ওর কাজে বসে গেল, আর আমি চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো আজকে আমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, তোমাদেরকে আগে ওটা বলিনি। আমি এখানে রান্না রান্না করে এসে জাস্ট এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, আর বাইরের দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে দেখছি যে একটা সিঙ্গাপুরের ফ্ল্যাগ জাস্ট এই দিকটা উড়ে আসছে। আমি তো অবাক হয়ে গেছি, তাতে করে গিয়ে জানলার ধারে দাঁড়াই যে ব্যাপারটা কি। তারপরে দাঁড়িয়ে রেখে যে তিন দিকে তিনটে ফ্লাইট, তো সঙ্গে সঙ্গে হাজবেন্ডকে ডাকলাম, ও এসে দেখলো, আর আমি ওই সময় কিছুটা ভিডিও করেছি। চলো তোমাদের ভিডিওটা আগে দেখিয়ে নিই, তারপরে বাকি গল্পগুলো বলছি। তোমরা দেখলে তো ভিডিওটা, কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা কমেন্টে তোমাদের কেমন লাগলো। তো আজকে জানো তো আরেকটা ঘটনা ঘটেছে, এই এখানে দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদ তখন পিয়ন আসে, পিয়ন এসে একটা নোটিশ দিয়েছে আমাকে, বুঝলে, বললো যে আপনার হাজবেন্ডের নামে আছে। তো প্রথমে তো আমরা ভয় পেয়ে যাই, এখানে বেসিক্যালি জানো তো যদি তুমি রাতের বেলা খুব সাউন্ড করো বা ঘরে খুব দৌড়াদৌড়ি করো, অনেক লেট নাইট অবধি যদি তোমার ঘরে টিভি চলে, কিংবা মানে কোনো রকম কিছু ভুলভাল কাজ করলে চাইনিজরা রিপোর্ট করে, সঙ্গে সঙ্গে এরকম মানে নোটিশ আসে, বুঝলে। ওরা তোমাকে এসে বলবো না যে তুমি কেন করছো বা নেক্সট টাইম করো না, এরকম কিছু বলে না। তো আমরা ভাবলাম যে আমাদের যারা কিছু ভুল হয়ে গেল যার জন্য মানে নোটিশ এসছে। যাই হোক, নোটিশটা দেখার পর তো আমরা বুঝলাম আসল ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি নোটিশটা হচ্ছে যে এই চার দিন পরে এখানে দুপুর একটা থেকে তিনটে অবধি কারেন্ট থাকবে না, বুঝলে। তো সেই জন্য এসে কিছু টেম্পোরারি এদের ইলেকট্রিসিটি সাপ্লাই ডিসপুট হয়েছে, তো সেটার জন্য এরা কাজ করবে ওই সময়টা। তার জন্য এরা আগে থেকে মানে চার দিন আগে এরা ইনফর্ম করে দিয়ে গেলো যে ওই সময়টা ওদের কারেন্ট থাকবে না। ভাবো, ফার্স্টে তো আমি ভয় পেয়ে গেছিলাম, ব্যাপারটা বেশ ভালো না আমাদের কলকাতায় কি যখন ইচ্ছা তখন মানে কারেন্ট চলে যাচ্ছে, মানে বলা নেই কওয়া নেই, কখন আসছে ঠিক নেই, মানে খুবই কষ্ট মানে হয় ওখানে। বাট এখানে দেখলাম খুব ভালো লাগলো ব্যাপারটা, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এরপরে আমি তোমাদেরকে এবার সরাসরি এবার গিফট গুলো দেখিয়ে দিই। তো চলো তোমাদের গিফট গুলো দেখিয়ে নিই। প্রথমেই বলি গিফট গুলো বেসিক্যালি এসেছে এখানকার বেবি ফেয়ার থেকে, আর বছরে সিঙ্গাপুরে বছরে দুবার
মানে দুটো বড় বড় বেবি ফেয়ার হয়, মানে এশিয়ার মধ্যে মানে সবচেয়ে বড় বেবি ফেয়ার হয় এখানে। তো সেই বেবি ফেয়ারে আমি প্রেগনেন্ট অবস্থায় গেছিলাম, একটাতেই গেছিলাম। তো সেই বেবি ফেয়ারে বিভিন্ন বড় বড় ব্র্যান্ড, মানে আমার ডেলিভারি ডেট কবে হবে, কত মাস চলছে, এগুলো সমস্ত কিছু জানে। ওই সময় আমি অনেক গিফট তাদের থেকে পেয়েছি। তো তারপরে আমি ডেলিভারি হওয়ার পরও তারা আমার মানে বেবি ওয়েলকামের জন্য অনেক ভালো ভালো গিফট, তারপরে ব্রেস্ট ফিডিং মমের জন্য বিভিন্ন রকম অনেক কিছু প্রোডাক্ট, গিফট, মিল্ক সব কিছু ওরা আমাকে পাঠিয়েছে। আমার বেবির জন্য ড্রেস, সমস্ত কিছু সেট, হাতের মোজা, পায়ের মোজা, টুপি, মানে যাবতীয় সব কিছু, রুমাল পাঠিয়েছিল ওরা ওই সময়। তো সেই সময় ওরা, আমি যখন গেছিলাম মানে ফেয়ারে, তো ওরা আমার থেকে আমার ডেলিভারি ডেট সব কিছু জেনে নেয়, আমার ফোন নাম্বার, আমার ইমেল আইডি ওরা নিয়ে নেয়। ওরা প্রতি মাসে আমার সাথে কন্ট্যাক্ট করতে থাকে এবং আমাকে বলতে থাকে এইভাবে চলতে, ওটা খেতে না খেতে, মানে পুরোপুরি ওরা গাইড করতে থাকে। এবং এগুলো সব কিন্তু ফ্রি, ওরা কিন্তু এর জন্য কোনো রকম চার্জ নেয়নি। তো যাই হোক, তো আমার বেবি জন্মাবার পরও বেবির জন্য ওরা বিভিন্ন রকম সাজেশন দিতে থাকে। স্টিল আজও মানে ওরা আমার আমাদেরকে মানে আমাকে ইমেল করে, বেবির এই মান্থ হলো, এই মান্থে বেবি এই অ্যাক্টিভিটি করবে, তুমি ফলো করো। তারপরে বিভিন্ন ফুড ব্র্যান্ডগুলো ওরা বিভিন্ন রেসিপি শেয়ার করে। তারপরে এই ব্র্যান্ডরা যদি কিছু নতুনত্ব প্রোডাক্ট লঞ্চ করে তো সেগুলো স্যাম্পেল পাঠায় আমাকে। তো খুবই ভালো লাগে, আমার খুব মজা লাগে জানো তো, মানে এত গিফট পেতে খুব ভালো লাগে। গিফট পেতে কার না ভালো লাগে, শুধু আমার জন্য, সবারই ভালো লাগে। যাই হোক, চলো তোমাদেরকে ফটাফট গিফটগুলো দেখাই। তো প্রথমে দেখাই এই যে, এটা ডিসপ্লে থেকে এসছে তোমার, এই যে আমার নাম, আমার অ্যাড্রেস লিখে দিচ্ছি। ব্যাগটা এইভাবেই এসছে, এটা কোনো প্যাকিং ছিল না। তো এই ব্যাগের ভেতরে কি কি আছে চলো তোমাদের দেখতে চাই। তো একটা সেরিল্যাক দিয়েছে, এরা একটা সেরিল্যাক, একটা ইয়োগার্ট বিস্কুট টাইপের, দেখো এগুলোতে লেখা আছে নট ফর সেল, ঠিক আছে, এটা দিয়েছে। আর একটা ক্যারেট পিউরি দিয়েছে, বিভিন্ন রকমের ইনফরমেশন, মানে বেবিকে কিভাবে টেক কেয়ার করবে না করবে, নিজেদের ব্র্যান্ডের ইভেন অ্যাডভার্টাইজমেন্ট, এই যে যাবতীয় এইসব কাগজে ভরে আছে ব্যাগটা। আর তার সাথে ওরা একটা কুপন দিয়েছে, ওই কুকিজ গুলো যদি নিই তাহলে $2 অফ, আর যদি সেরিল্যাকটা কিনি তাহলে $5 অফ পাবো। আর এই ব্যাগটারও একটা ভালো দিক কি বলতো, এই ব্যাগটাতে তোমার গরম জিনিস, মানে বেবিদের গরম দুধ যদি আমি নিয়ে যাই অনেকক্ষণ গরম থাকবে, বা ঠান্ডা জিনিস নিয়ে গেলে ঠান্ডা দেখছো ভেতরটা, তো এই জিনিসটা খুব ভালো, মানে ব্যাগটা আমি বেবি ক্ষেত্রে ইউজ করতে পারি। এরপরেই এসছে তোমার একটা সেরিল্যাকের প্যাকেট, এটা নেসলের থেকে পাবা, এই যে এখানে আমার নাম লেখা। এর মধ্যে এরা দুটো স্যাম্পেল পাঠিয়েছে, একটা এটা ব্রাউন রাইসের সেরিল্যাক, আর একটা এটা। আর এর ভেতরে কিছু নেই, এর ভেতরে ওই মানে সেরিল্যাকে কীভাবে কীভাবে বানাবে না হবে সব এইগুলো রয়েছে। তো থার্ড গিফটটা হচ্ছে আরেকটা মিল্ক কোম্পানি থেকে এসছে, সিমিলার এখানে এরা তিনটে স্যাম্পেল পাঠিয়েছে, তিনখানা স্যাম্পেল মিল্ক পাঠিয়েছে। আর তার সাথে আরেকটা কুপন দিয়েছে, যেটা তুমি যদি কেনো সিমিলেক মন্ডিং তো $10 অফ পাবে। এরপরে আরেকটা মিল হচ্ছে পেডিয়াশিওরের, এখানটা আমার অ্যাড্রেস আর নেম, এটা এইভাবে এসে কোনো প্যাকিং ছিল না।
এর ভেতরে দুটো স্যাম্পেল আছে, এই একটা আর একটা, দুটো স্যাম্পেল আর ভেতরে এই যে দুটো দেওয়া আছে, এখানেও এদের $5 আমি অফ পাবো যদি কিনি লিকুইড পেডিয়াশিওর, আর যদি এমনি গুঁড়ো দুধ কিনি তো $8 ছাড় পাবো। এরপরেরটা আর নিয়েছি না, এরপরেরটা আছে একটা ডাইপার, এটা ওরা নতুন লঞ্চ করেছে তার জন্য এরা স্যাম্পেল পাঠিয়েছে, 1 পিস আছে ভেতরে, যদিও আমি খুলিনি তোরা তোমাদেরকে খুলে দেখে। আরেকটা এসছে দু প্যাকেট, দুটো আছে ভেতরে, এটা তো এটাও স্যাম্পেল এসছে, এটা তো লেখা আছে 2 পিস স্যাম্পেল, এটাও আমি খুলিনি, এটার ভেতরে দুটো ডাইপার আছে। তো এই ছিল আজকে আমার সারপ্রাইজ গিফট, তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও, আজকে আমার পুরো দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও, আশা করি তোমাদের ভালো লাগলো, আমার চিকেন রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, চেষ্টা করবো কিছু ইন্টারেস্টিং রাখার। তো চলো আজ এইটুকুনি, তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরের ব্লগে, ততদিন অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যতটা সম্ভব তোমরা এখন আপাতত ঘরেই থেকো, টাটা।